হ্যালো, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি পায়েল। তো আমি আজ তোমার সাথে শেয়ার করবো একটা বডি স্ক্রাব, অ্যান্ড এটা আমি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানিয়েছি। তাহলে চলুন দেখা যাক এই বডি স্ক্রাবটা আমি কীভাবে বানিয়েছি অ্যান্ড এর বেনিফিটস কী কী। তো এই বডি স্ক্রাবটা বানানোর জন্য প্রথমে আমি নিয়েছি চালের গুঁড়ো, অ্যান্ড আমি 2 চামচ চালের গুঁড়ো নিয়েছি, আর অল্প পরিমাণে আমি এখানে কাঁচা হলুদ নিয়েছি, আর 2 চামচ কোকোনাট অয়েল নিয়েছি। তারপরে এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নেব, অ্যান্ড এটা একটু থিক হয়ে গিয়েছিলো যার জন্য আমি এর মধ্যে 2 চামচ জল মিশিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এরকম একটা থিক পেস্ট বানিয়ে নিয়েছি। তো আমার এখানে বডি স্ক্রাব রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি আমার হাতে অ্যাপ্লাই করব, আমার পুরো বডিতে অ্যাপ্লাই করব। আপনারও আপনাদের যেখানে ট্যানিংয়ের প্রবলেম হয়ে গেছে কিংবা আপনার ডিসকালারেশনের প্রবলেম হয়ে গেছে, ডার্ক প্যাচেস পড়ে গেছে, আপনারা সেখানে খুব ভালো করে সার্কুলার মোশনে অ্যাপ্লাই করবেন, আর এটা আপনারা আপনাদের ফেসও অ্যাপ্লাই করতে পারেন। এটা আমাদের ট্যানিংয়ের প্রবলেম দূর করবে, আমাদের ফেয়ার করতে হেল্প করবে, আমাদের স্কিন টোন এক শেড লাইট করতে হেল্প করবে, আর স্মুথ সফট বানাবে, আর ব্রাইটও করবে। আর এটা আপনারা উইকে 2 থেকে 3 বার অ্যাপ্লাই করলে এর রেজাল্ট আপনারা খুব ভালো পাবেন। তো এটাকে আমি এরকমভাবে ম্যাসাজ করে 10 মিনিট পর্যন্ত রেখে দেবো, তারপর প্লেন ওয়াটার দিয়ে এটাকে আমি ওয়াশ করে নেব। এরপর আমি ওয়াশ করে একটা বডি লোশন অ্যাপ্লাই করে নেবো। আপনারা বডি লোশন কখনোই স্কিপ করবেন না, এতে আমাদের স্কিনকে খুবই সফট রাখে। তো এই স্ক্রাবটা আপনারা অবশ্যই ট্রাই করবেন, দারুণ রেজাল্ট পাবে, এটা আমাদের স্কিনকে খুবই ইনস্ট্যান্টলি ব্রাইট করে তুলবে। তো আমার আজকে ভিডিওটা এতটাই যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট আর লাইক করতে ভুলো না, আর আমাকে সাবস্ক্রাইব না করে থাকলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টাচ করে দিও। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই গাইস।